নমস্কার, বরাক তরঙ্গে আপনার থেকে জানাই স্বাগত। শিবরাত্রি উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে ভুবন মেলা শুরু হলো বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ভুবন মেলার উদ্বোধন করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মেলার উদ্বোধন করে মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পাহাড়ের চূড়ায় অর্থাৎ মন্দিরের পাশে বিভিন্ন ধরনের যান পৌঁছতে পারবে। এতে রাস্তার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়, অতিরিক্ত জেলাশাসক ললিতা রংটুপি, মেলা কমিটির সভাপতি সৌমেন দাস, জেলা পরিষদ সদস্য সুমন কুপার দাস, নেহা শুক্লবৈদ্য, বীরেন্দ্র চন্দ্র দাস। আগামীকাল থেকে পূজা আরম্ভ হবে আর আগামী পরশু দিন পর্যন্ত থাকবে, কিন্তু মেলা, আপনারা সবাই এই অঞ্চলের মানুষ অবগত আছেন যে মেলা এখানে দু তিন দিন আগের থেকেই প্রস্তুতি আরম্ভ হয়ে যায়। আমাদের উপরে অনেক যারা ব্যবসায়ী বন্ধুরা গিয়েছেন তাদের পণ্য সামগ্রী নিয়ে, তো এখানে যেতে অনেক কষ্ট হয়। দুই দিক থেকেই ভুবন পাহাড়ে ওঠার ব্যবস্থা আছে, একটা মতিনগর হয়ে আর একটা কৃষ্ণপুর হয়ে। মতিনগর হয়েও লোক উঠছেন, কৃষ্ণপুর হয়ে উঠছেন। আর এই ওঠার ব্যাপারে সহযোগিতা এবার তো আমরা বলতে হবে যে আমরা এই অঞ্চলের মানুষ খুব মানে আনন্দিত এই জন্যে যে চেষ্টা চলছে গত তিন বছর থেকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশও আছে, যে কমিটি আছে ভুবন কমিটি, একটা সময়ে আমরা দেখেছি এই কমিটির মাধ্যমে যারা পুণ্যার্থীরা যান তাদের খুব সহযোগিতা করার ব্যবস্থা ছিল। কিন্তু বিগত তিন বছর থেকে ধীরে ধীরে কিছু প্রণামী যা সঞ্চয় হয় এই প্রণামীর মাধ্যমে এবার সম্ভবত 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে কমিটির হাতে, অর্পণ করা হয়েছে ডেপুটি কমিশনারের পক্ষ থেকে। ডেপুটি কমিশনার হয়ে এখানে এডিসি ম্যাডাম এসছেন, এখানে এসপি এসছেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে অনেক ম্যাজিস্ট্রেট এসছেন। সবাই মিলে তারা চেষ্টা করছেন যাতে মেলাটা খুব সুন্দরভাবে হয়। উপরে একটা নতুন করে শেড বানানো হয়েছে, উপরে শৌচালয় কিছু নির্মাণ করা হয়েছে, ঠিক এইভাবে রাস্তায়ও যাতে কিছু আলোর ব্যবস্থা করা যায় কমিটির মারফতে। স্থানীয় যে কমিটি আছে, এই কমিটিতে আছেন আমাদের সৌমেন দাস, তিনি এগুলো দেখাশোনা করছেন, কদিন থেকে প্রচণ্ডভাবে পরিশ্রম করছেন। আর গভর্নমেন্টের তো পক্ষ থেকে যে কমিটি বানানো হয়েছে, এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের প্রাক্তন এডিসি বিসি নাথ মহোদয়, তিনি ওইখানে ক্যাম্প করে আছেন। আমাদের খুব ভালো লাগছে যে এবার অন্তত ডিসির অফিস থেকে যে কমিটি বানানো হয়, কমিটির চেয়ারপারসন গতকাল থেকে ক্যাম্প করে আছেন, আমরা খুব আনন্দিত। কতটা তিনি করবেন না করবেন সেটা বড় কথা নয়, কিন্তু একজন মানুষ তার মানসিকতা নিয়ে ডিসির পক্ষ থেকে এইভাবে ক্যাম্প করেই উপরে আছেন, কষ্ট শীত গ্রীষ্ম সব সহ্য করে। এখানে আমি গত পরশু দিনও আমাদের এসপি মহোদয়কে আমিও এসেছিলাম, পেয়েছি, আজকের দিনও এসপিকে পেলাম। এখানে ডিসির থেকে আরম্ভ করে অনেক ম্যাজিস্ট্রেটরা আছেন, পুলিশ কর্মীরা আছেন, এখানে ডিসির পক্ষ থেকে অনেক যারা ডিসি অফিসের সঙ্গে অ্যাটাচমেন্টে আছেন তারাও আছেন এখানে। আর বিশেষত এই অঞ্চলের নাগরিকরা এবার মানে এবার এজন্যে যে সম্ভবত এটাও একটা আনন্দ বলতে হয় যে আমরা প্রায় 6 কিলোমিটার জায়গা পর্যন্ত আমরা রাস্তা, মাটির রাস্তা আমরা বানিয়ে উঠতে সক্ষম হয়েছি। এই 6 কিলোমিটার রাস্তায় গাড়ি চলে, কিন্তু গাড়ি চললেও এখানে যেহেতু লক্ষ মানুষের ভিড় হয় এখানে গাড়ি আমরা চলতে দেব না এবার অন্তত। সামনের বার কী হয় জানি না, কতটা আমরা এগোতে পারি, কিন্তু আমরা একটা খুব আশা করছি যে এবার প্রথম গাড়ি ওইখানে বাবার কৃপা থাকলে ওইখানে গিয়ে উঠবে, 2-4 দিনের মধ্যেই বাকি অংশটুকু কাজ শেষ হবে। তো বাকি অংশের কাজ এখন স্থগিত রাখতে হয়েছে গতকাল রাত্র থেকে, এই জন্যে যে এখানে যে মানুষগুলো আসা যাওয়া করছেন এখানেও গত 2-3 দিনেও কয়েক হাজার মানুষ এদিকে আসা যাওয়া করছেন, এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে লোক যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে। আগামীকাল থেকে সম্পূর্ণ ভিড় আরম্ভ হবে। যারা যায় উপরে তাদের তো প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে যায়, কিন্তু আবার ওইখানে থাকতে হলে তো প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন আছে, যার জন্য মেলার প্রয়োজন। মেলা শুধু যে ওইখানে গিয়ে কেনাকাটা এটা নয়, ওইখানে গিয়ে এত পরিশ্রম করে যাওয়ার পরে জলের প্রয়োজন, কিছু খাদ্যের প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি কথাগুলো থেকে যায়।
কাজেই মেলা আরম্ভ হয় প্রকৃতার্থে পূজা আরম্ভ হওয়ার এক দুদিন আগে। এজন গেজর অফিসার আছে আর এইবার মাঝে মাঝে রখা হয়েছে, মাজতো মই এবার রখার ব্যবস্থা করাইছো। সেইফালে যেহেতু আঠুভাঙা আছে, ত্রিবেণী আছে, তারপর খাসিপুঞ্জি আছে, সবত মই ঠায়ে ঠায়ে রখার মানে ব্যবস্থা করেছিলাম। প্লাস তলত আমার যেমনখানি ফোর্স লাগে, প্লাস গাড়ির ট্রাফিক রেগুলেশন, তার কারণে এইফালেও মতিনগরের ফালে আর এই সাইডত গাড়ির মানে রখার কারণে ব্যবস্থা করা হয়েছিল। মই আশা রাখিছো যে রাইজর সহযোগত গোটেই কামটো আমার যেহেতু বিভিন্ন প্রান্তর যেমনবিলাক আমার ভক্তপ্রাণ রাইজ এখানে আছে, ওরা সুস্থভাবে ভালো করে মানে ফুর্তি মানে পূজা করতে পারবো, সেই আশা নিয়ে আমি আপনারা সহায় চাইছি যে সব।